টাকা থেকে এগুলো করা যায় না, এটা ক্যাগের অডিটের গাইডলাইনের বাইরে। তারপরে বছরের পর বছর এত টাকা তিনি দিয়ে গেলেন, 5 লাখ টাকা করে দিয়েছেন, প্রথম 2 লাখ পরে 3 লাখ, তাহলে তো নিশ্চয়ই সব ক্লাব খারাপ আমি বলছি না, তাহলে তো সেখানে গিয়ে দেখা উচিত যে পারপাসে টাকা দেওয়া হয়েছে, ক্লাব তার লাইব্রেরি বানিয়েছে কিনা, বিল্ডিং বানিয়েছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে কিনা, খেলার মাঠ সুইমিং পুল করেছে কিনা, জিম করেছে কিনা, যে পারপাসে টাকা দেওয়া হয়েছে ওই পারপাস আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 50% টাকা এখানে তৃণমূল কংগ্রেসের লোকাল নেতারা বিধায়করা তারা ক্লাবের নাম করে তুলে নিয়েছে। এই হিউজ টাকা 1000 crore-এর বেশি টাকা, এ টাকার স্পেশাল ক্যাগ অডিট হওয়ার দরকার আছে। আমি যথা সময়ে প্রধানমন্ত্রীকে লিখব এবং কপি আপনারা পেয়ে যাবেন। দুর্গাপূজাতে যে অনুদান দেন উনি প্রত্যেক বছর বাড়িয়ে বাড়িয়ে, সেটাকেও ইনক্লুড মানে সেটাও না, সেটার জন্য হাইকোর্টের নির্দেশই আছে। হাইকোর্ট বলেছে যে দুর্গাপূজার টাকায় মাস্ক, স্যানিটাইজার, কোভিড প্রোটোকল মেনটেন করার কাজে খরচ হবে, অন্য খাতে খরচ হবে না। সেটা মহামান্য হাইকোর্ট যারা করেছিলেন বা হাইকোর্ট যে ডাইরেকশন দেওয়া হয়েছে সেটা এক্সিকিউশন হয়েছে কিনা আশা করব, হাইকোর্ট লুক আপটা করবে, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। যেটা আপনারা দিলীপদাকে কোশ্চেন করেছেন, দিলীপদার উত্তরের অ্যাডিশন আমি বলছি অ্যাজ এ এলওপি, যে সরকারি মানি এইভাবে নষ্ট করা যায় না এবং 50%-এর বেশি টাকা এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘরে গেছে, কাঠ মানি নিয়েছেন। ক্লাবগুলোকে যে সংস্কৃতি, সাহিত্য, শিল্প, শিক্ষা এবং ক্রীড়া পরিকাঠামোর জন্য যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা ব্যবহৃত হয়নি, প্রথম বছর 2 লাখ, পরের বছর 3 লাখ, এই করে এখন অবধি 1200-1400 কোটি টাকা ডিস্ট্রিবিউশন করা হয়েছে, স্পোর্টস ডিপার্টমেন্টের টাকা, ইউথ ডিপার্টমেন্টের টাকা। অতএব এর ক্যাগ অডিট হওয়া দরকার আছে, যারা প্রকৃত ইউটিলাইজ করেছে ওকে তাদের আরো দেওয়ার ব্যবস্থা করা হোক যদি কিছু লাকুনা থাকে, আর যে টাকা ড্রেন হয়ে গেছে সেই তারা যারা করেছে তাদের এগেনস্ট এফআইআর। গ্রাম বাংলায় আগেই চুক্তি হয়ে যায় তৃণমূলের নেতাদের সাথে, লোকাল নেতাদের সাথে, যে কোন ক্লাবের নাম এবার টাকার জন্য বা সাহায্যের জন্য যাবে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, আগেই চুক্তি হয় এবং তারপরে সেই টাকার জন্য, টাকা পাবার জন্য সেই ক্লাবের নাম নথিভুক্ত করা হয়। যতক্ষণ না পর্যন্ত সেই চুক্তি হয় ততক্ষণ পর্যন্ত সেই কোনো ক্লাবের নাম যায় না।